মা বাবা মরে গেছে, বড় ভাই আর ভাবির সাথেই থাকে ছোট ভাই, কিন্তু তাকে সহ্য করতে পারে না হিংসুটে দজ্জাল ভাবি। ভাবির অমানবিক নির্যাতন সহ্য করেও উপায়হীনভাবে কাটাচ্ছিল দিন। গতকাল ভাবির মাছ কেটে না দেওয়ায় তাকে খেতে দেয় না, এ কথা বড় ভাই জানার পরেও দজ্জাল বউকে বেদম পিটিয়ে মারাত্মক জখম করে। দেবর মাছ কুটে না দেওয়ায় খেতে দেয় না ভাবি, তার জন্য স্বামীর মার খেয়ে বউয়ের হাসপাতালে যাওয়ার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাগতা গ্রামের দক্ষিণ পাড়ায় জানা যায় লাভলু আর বাবলু দুই ভাই। বড় ভাই বিয়ে করলেও 17 বছরের ছোট ভাই বিয়ে করে নাই। মা বাবা অনেক আগেই মরে যাওয়ায় ভাই ভাবির সাথেই থাকে বাবলু। তবে ডাইনি ভাবির ব্যবহার সৎ মায়ের চেয়েও কয়েক গুণ খারাপ। দেবরটাকে পশুর মতো খাটিয়ে মারে, কিছু হলে খেতে দেয় না, চড় থাপ্পড় তো স্বাভাবিক কথা। এত কিছু সহ্য করেও ভাইয়ের কাছে থেকে যায় অসহায় ছেলেটা। গতকাল সকালে বাজার থেকে ছোট মাছ এনেছে বাবলু, আর দজ্জাল ভাবি তাকে সেই মাছ কাটতে বলে। না কাটার কারণে দুপুর হয়ে গেলেও সকালে ভাতই খেতে দেয় না। এই করুণ কথাটি ভাই শোনার পর রাগান্বিত হয়ে বউকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে জ্ঞান হারিয়ে ফেলে ডাইনি ভাবি। পরে প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। শ্বশুরবাড়ির লোকজন কিছু বলেছে কিনা তা এখনও জানা যায়নি। ছোট ভাইকে খেতে না দেওয়ায় বউকে এরকম পেটানোটা কতটা যৌক্তিক বা দোষের তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।